নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবারের সকাল, অনেকদিন পরে আজকে রোদ্দুর উঠেছে আর আমরা বেরিয়েছি টুকটাক জিনিসপত্র কিনতে। এই কোল্ড ড্রিঙ্কসটা তো ইন্ডিয়াতে পাওয়া যায় না, আর আমরাও এখানে এসে কোনোদিন খাইনি, তাই শ্রেষ্ঠ পায়না করে কিনলো, কিনে দাও কেমন খেতে খেয়ে দেখি। তো কিনেছে, এখন খাচ্ছে। খেতে কিছুই আলাদা নয়, ওই কোক থামস আপের মতোই। আসলে আজকে হচ্ছে রথ, তো তাই আমরা এসেছি একটা ইন্ডিয়ান মিষ্টির দোকানে জিলিপি কিনতে। আসলে জিলিপি ছাড়া তো আর রথ হয় না, বলুন। আর ভালোও লাগছে, অনেকদিন পরে একটু রোদ্দুর উঠেছে, তাই চলুন ভেতরে যাই। ভেতরে এসে গেছি, দেখুন কত রাখি আছে, আর এদিকে কত রকমের মিষ্টিও পাওয়া যাচ্ছে। রণদীপ তো ঢুকিয়ে আমায় বলছে, এই কয়েকদিনের মধ্যেই কি রাখি আছে নাকি গো, আমাদের তো সবসময় খেয়াল থাকে না। তারপর ইন্টারনেটে সার্চ করে দেখি, এখনও দেড় মাস দেরি, তাও একেবারে রাখিতে ভর্তি করে দিয়েছে। এই প্যাক করা রাখিগুলো সব $10 করে, আর এগুলো হচ্ছে $5 করে। কত রকমের পাওয়া যাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, রথের দিনের জন্য জিলিপি তো কেনা হলো, এবার রথের জন্য আর একটা জিনিস চাই, সেটা হলো পাঁপড়। তো ভাবলাম বাড়িতে একটু পাঁপড় ভেজে নিই। ছোটবেলায় তো বাড়িতে পাঁপড় ভাজা খেতাম না, রথের দিন সেদিনকে মেলা থেকে কিনে আনা পাঁপড় আর জিলিপি, আর মেলা থেকে খেলনা বাটি এসব কিনতাম, আর এই পাঁপড় আর জিলিপি। এই দেখুন জিলিপিগুলো, এখানকার জিলিপিগুলো একটু অন্য রকমের, অমৃতের মতো দেখতে লাগছে, তাই না? কি গাঢ় রং দিয়েছে। আসলে পাঞ্জাবিদের দোকান একটু বেশি রং দেয়। তো আজকে যেহেতু রথ, তাই শ্রেষ্ঠ করলাম তুই পুজোটা কর। ছোটবেলায় রথ টানতাম, সেই সব স্মৃতি তো আর তোর তৈরি হবে না, রথ টানার ঝামেলা এখানে নেই, তাই একটু পুজোই কর। তো ওই সাজিয়েছে আর আমি একটু ব্যবস্থা করে দিয়েছি, তো এখন পুজো করছে। এখানে খুব বেশি কিছু তো আর পুজো সেরকম হয় না, ওই আর কি যেটুকু করা সম্ভব। ছোটবেলায় কত ঘুরতে যেতাম রথের দিনকে বিকেলবেলা, দাদার সাথে, ভাইয়ের সাথে, কুর্তুতো ভাই বোনেদের সাথে, ব্যাপক লাগতো। সেসব আর এখন কোথায়। তবে এখনও সরস্বতনের মেলাটা হয়, কয়েক বছর একটু কম হচ্ছিল মেট্রো রেলের কাজ চলছিল বলে, কিন্তু দাদার মেয়ে তো বললো যে এবছরও মেলা বসেছে। ঠাকুরকে তো জিলিপি পাঁপড় ভাজা দেওয়া হয়ে গেছে, চলুন আমরাও এবার একটু জিলিপি পাঁপড় ভাজা খেয়ে নিই। এখন বিকেল 5টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি নিউ ব্রাইটনের উদ্দেশ্যে। নিউ ব্রাইটনে আপনারা আমার সাথে অনেকবারই গেছেন, কিন্তু আজকে আমরা রাত্রিবেলা যাচ্ছি, কারণ ওখানে আজকে বাজি পোড়ানো হবে। এমনিতে তো নিউজিল্যান্ডে খুব একটা বাজি পোড়ানো অ্যালাও নয়, এখানে যাতে বায়ু দূষণ না হয়, কিন্তু বছরে দুবার সরকার থেকেই এই ব্যবস্থা করেন যে 10-15 মিনিটের জন্য বাজি পোড়ানো হবে, আর সেটা হয় নিউ ব্রাইটনের ওই পিয়ারের ওপর থেকে। তো সেটাই দেখতে যাচ্ছি, আমার এক বন্ধু গাড়ি নিয়ে এসেছিল, তো ওদের গাড়িতেই এসেছি। পার্কিং লটটা দেখুন একেবারে পুরো ভর্তি, চারিদিকে একেবারে গাড়ি দাঁড়িয়ে আছে। পার্কিং লট খুঁজতে খুঁজতেই খানিকক্ষণ চলে গেল। আর কি ঠান্ডা দেখেছেন, আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রচণ্ড ঠান্ডা, 2-3টে করে সব জ্যাকেট পরেছি। এই ঠান্ডার জন্যই ভাবছিলাম যে দূত আর যেতে আর ভাল লাগে না, তাও ভাবলাম যাই রথের দিনই যখন তখন ঘুরে আসি। আর এখানে একটা ছোটো মতো মেলাও বসেছে, তো আমার বন্ধুরা বললো যে এই মেলাটা শ্রেষ্ঠর ঘোরাও হয়ে যাবে, তো এসে অবশ্য ভালোই লাগছে। নিউজিল্যান্ডে একসাথে এত লোক দেখাই যায় না খুব একটা, আর সারাদিনই তো দেশটা একবারে সাইলেন্ট মোডে থাকে, এরা যে এত জোরে জোরে চেঁচামেচি কথাবার্তা বলতে পারে সেটা তো আমি ভাবতেই পারি না। আর এই পুতুলগুলোকে দেখুন, এগুলোর মুখের মধ্যে সব টিপ করে করে বল ফেলতে হবে। শ্রেষ্ঠকে বললাম, করবি, চল দুজনে করি, ও বলছে না না ভয় লাগছে ভয় লাগছে। কতগুলো খাবারের স্টল বসেছে একবার দেখুন, সব দেশের আলাদা আলাদা খাবারের স্টল,
তবে ইন্ডিয়ার খাবারের স্টল খুব একটা ছিল না। আমার কিন্তু বেশ লেগেছে এগুলো। এইবার বেশ এখানটা মেলা মেলা মনে হচ্ছে। এ দেখুন একটা এলিয়ানও এসে গেছে। কত যে এলিয়ানের এরকম বেলুন পুতুল বিক্রি হচ্ছিল, আর এখানটা পুরো ওই ইন্ডিয়ার মেলার মতোই লাগছে। নাগরদোলা, তারপর মেরিগোরাউন্ড, কত কিছু হচ্ছে দেখুন। আমরা একটাতেও চড়িনি। আর এখানে রোল বিক্রি হচ্ছে, এটা একটা কিউই দোকানই তো। এখান থেকে শ্রেষ্ঠকে একটা রোল কিনে দিলাম, আর আমার বন্ধুরাও খেলো। আমি আর অনুদীপ আর খাইনি, কারণ শ্রেষ্ঠ অর্ধেকটা খেয়েই নষ্ট করে অর্ধেক টাইমে, আর তখন খুব একটা খিদেও পায়নি, এই জন্য ওরা তিনজনই খেলো। এই দেখুন বেলুনটা কি সুন্দর। এই বেলুনটার ভেতরে আবার লাইট লাগানো আছে, দেখতে কি ভালো লাগছে। আমাদের যেমন মেলায় বেলুন বিক্রি হয়, এই যে শ্রেষ্ঠ খাচ্ছে আর দেখাচ্ছে। এখানে মশলার ব্যবহারটা খুব কম থাকে, তাই খুব একটা ভালো লাগে না আমার, সবই সেদ্ধ সেদ্ধ। আর এই বাচ্চাটাকে দেখুন একবার, দুখানা বেলুন কিনেছে। বেলুন কিনে এবার বাবা টেনে টেনে নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার বেলুনের থেকে একটু আলাদা, লাইট জ্বলছে বলে দেখতেও বেশ সুন্দর লাগছে, তবে দামটাও বেশ ভালোই। $12 থেকে $15 সব দাম নিচ্ছিল এই বেলুনগুলোর। আর এই যে আমি সবসময় একবারে কথা বলার একটু সুযোগ পেয়েছি বলে একবারে যত কথা আছে সব বলে নিচ্ছি। আর এই স্টিকগুলো বিক্রি হচ্ছিল, এগুলো $10 করে, ওই লাইট জ্বলা স্টিক। পুরো ইন্ডিয়ার মতোই, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এই কারণে যে এত লোক একসাথে বেরিয়েছে, কথাবার্তা বলছে, আমার ব্যাপক লাগছিল। নইলে এই নিউজিল্যান্ডে সবসময় চুপচাপ চুপচাপ আমার একদম ভালো লাগে না। এই একটা কারণে আমার মনে হয় যে কবে বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি চলে যাই, আর কতদিন। তো আজকে বেশ ভালো লাগলো। তো আমরা এখন এসে গেছি পিয়ারের সামনে, এখন ওই 7:30 মতো বাজতেই যায়, এবার বাজি পোড়ানো শুরু হবে। এখান থেকেও দেখা যেত, তা ভাবলাম বিচেই চলে যাই। পিয়ারটা কি সুন্দর লাগছে না অন্ধকারে। Okay, south side, one more play. Let's hear it. Are you excited for the winter fireworks spectacular? ওই দিকেও অনেক লোক দাঁড়িয়েছেন পিয়ারের, আর এই দিকেও দাঁড়িয়ে আছেন। আর এই আলো জ্বালা চশমাগুলো খুব পাওয়া যাচ্ছিল বিচে কিনতে। এখানে সাধারণত বিচে খুব একটা কিছু কিনতে পাওয়া যায় না, কিন্তু ওই দিনকে পাওয়া যাচ্ছিল। আর এই বাচ্চাটাকে দেখুন, ওই লাইটটাকে সেট করে বিচের ওপর ক্যাসেল বানাতে শুরু করেছে। বাজি পড়ানো শেষ হয়ে গেছে, এবার সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু এবার এতজন একসাথে বেরিয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। এবার
গাড়িটাকে পার্কিং লট থেকে বের করাটাই হচ্ছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমরা পৌঁছে তো গেছি পার্কিং লটে, এবার খুঁজে পাচ্ছি না গাড়িটা কোথায় পার্ক করেছি। এত গাড়ি, পুরো 45 মিনিট দাঁড়িয়ে রইলাম জানেন পার্কিং লটে। তো যাই হোক, বন্ধুরা আবার বাড়িও পৌঁছে দিয়ে গেল, পৌঁছেই গেছে একেবারে বাড়ির সামনে। রাত্রিবেলা ভেবেছিলাম যে রান্না করব, কিন্তু বাড়ি এসে আর ভাল লাগছে না, তাই যে রেডিমেড ফুডগুলো রয়েছে সেগুলোই একটুখানি জাস্ট ওভেনে দিয়ে দেব। এটা হচ্ছে স্প্রিং রোল, এটা ভেজ, চটপট হয়ে যাবে, খেয়ে দিয়ে শুতে চলে যাব। একটু অয়েল ব্রাশ না করে নিলে বড্ড গায়ে গায়ে আটকে যায়, রোজ রোজ এই ট্রেটাকে নইলে ধুতে হয়, দু চার দিন অন্তর অন্তর এই ট্রেটাকে ধুই, তাই একটু বেশি করেই তেল লাগিয়ে নিয়েছি। এগুলোর ওপরে আর তেল ব্রাশ করব না। আমাদের ডিনার রেডি, একটু পুরোপুরে গেছে, ও যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন, নমস্কার।